সপ্তম শতকে বুড়িগঙ্গার তীর ঘেঁষে বর্তমান ঢাকা অঞ্চলে নাগরিক বসতি শুরু হয়। ১৬ শতকে মুঘল শাসনের আগমনে এতদ অঞ্চলে ঢাকা হয়ে উঠতে থাকে ব্যবসায় শহর। মুঘলদের ৩০০ বছর ও ব্রিটিশদের ২০০ বছর শাসন আমলে ঢাকা পরিণত হয় বাংলার অন্যতম বাণিজ্যিক নগরী। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে জনসাধারণের রাজধানী ঢাকা কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বেড়ে যায়, ফলে ঢাকা শহরের উপর জনসংখ্যার চাপ বাড়তে শুরু করে। যত্রতত্র পরিকল্পনাবিহীনভাবে নাগরিকরা গড়ে তুলতে থাকে তাদের আবাসস্থল। দুদশকেই রাজধানী ঢাকা হয়ে ওঠে ঘনবসতি, জনবহুল ও অপরিকল্পিত এক শহরে। এমনই প্রেক্ষাপটে ঢাকার আবাসিক সংকট নিরসনে ১৯৮৭ সনে একজন স্বপ্নদ্রষ্টা কর্মবীর এগিয়ে আসেন, আহমেদ আকবর সোবহান, যিনি বাংলাদেশে আবাসন শিল্পের পথিকৃৎ। পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে ১৯৮৭ সনে আহমেদ আকবর সোবহান গড়ে তোলেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড। বেছে নেন ঢাকার অভিজাত গুলশান বাড়িধারা সংলগ্ন এলাকা, নামকরণ করেন বসুন্ধরা। পরিকল্পনা করা হয় একটি স্বয়ংসম্পূর্ণ অভিজাত আবাসিক এলাকা গড়ে তোলার। প্রতিটি বাড়ি সংলগ্ন প্রশস্ত রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, পানির সুষ্ঠু ব্যবস্থা, শিক্ষালয়, মসজিদ, হাসপাতাল, বিনোদন এলাকা, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন কর্পোরেট অফিস সহ সকল কিছুর আয়োজন করা হয় বসুন্ধরা আবাসিক প্রকল্পে। সর্বোপরি নির্মল বাতাস, সবুজের সমারোহ নিশ্চিত করতে প্রকল্পের শুরুতেই করা হয় ব্যাপক বৃক্ষায়ন। সবুজ শ্যামল নির্মল পরিবেশে সৃষ্টি হয় অভিজাত বসুন্ধরা আবাসিক প্রকল্প। এই প্রকল্পের পশ্চিমে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন এবং উত্তরে রয়েছে ৩০০ ফুট প্রশস্ত পূর্বাচল সড়ক। এ সড়কে নেমে এসেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক থেকে উঠে আসা কুড়িল ফ্লাইওভার। প্রকল্পের দক্ষিণে রয়েছে ১০০ ফুট প্রশস্ত মাদানিয়া ভেনিউ, যা আর্মি হাউজিং এস্টেট ও সরকারি পূর্বাচল প্রকল্পের সাথে সংযুক্ত হয়েছে। বসুন্ধরায় রয়েছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ISD স্কুল, ভিকারুন্নিসা স্কুল, সানিডেল স্কুল, আগা খান ফাউন্ডেশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ অন্যান্য স্কুল কলেজ। চিকিৎসা সেবার জন্য দেশের সেরা সর্বাধুনিক অ্যাপোলো হসপিটাল। বসুন্ধরায় রয়েছে দেশের সেরা সর্ববৃহৎ বসুন্ধরা কনভেনশন হল। ৩০০০ লোকের আসন ব্যবস্থায় সকল প্রকার সামাজিক প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে সুব্যবস্থা। ৩০০ ফুট রাস্তা সংলগ্ন বসুন্ধরা প্রকল্পে তৈরি হচ্ছে সকল রকম সুযোগ সুবিধা সম্বলিত ৫টি কনভেনশন হল। বসুন্ধরায় তৈরি হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম শপিং কমপ্লেক্স বসুন্ধরা রিটেল সিটি। খোলামেলা পার্কিং প্লেস, যাতায়াত সুব্যবস্থা, চিত্ত বিনোদনের জন্য বিশ্বের সর্বাধুনিক টেকনোলজির সমাহার, উন্মুক্ত পরিবেশ আর নির্মল বাতাসের নিশ্চয়তায় বিশ্ব সেরা ব্র্যান্ড আউটলেটের সমন্বয় আবির্ভূত হতে যাচ্ছে বসুন্ধরা রিটেল সিটি। প্রকল্প অভ্যন্তরেই খোলা হয়েছে প্রায় সকল ব্যাংকের শাখা। বসুন্ধরায় প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ, মাদ্রাসা, নিরাপদ বিদ্যুৎ প্রবাহের জন্য বিদ্যুৎ সাবস্টেশন। আর এই সকল কিছুই গড়ে উঠেছে থরে থরে সাজানো গাছগাছালির ছায়ায় ঘেরা এক নির্মল পরিবেশে। দৃষ্টিনন্দন বাড়ি ও খোলামেলা দূষণমুক্ত পরিবেশ বসুন্ধরা আবাসিক প্রকল্পের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে। বসুন্ধরা সবুজ নীলিমায় ঘেরা এক নৈসর্গিক আবাসন এলাকা। ১৯৮৮ সালে সম্মানিত ক্রেতা যে জমি কিনেছিলেন প্রতি কাঠা ১,০০০০ টাকায়, সে জমির মূল্য ২০০ গুণ বেড়ে আজ বাজার মূল্য দাঁড়িয়েছে প্রতি কাঠা প্রায় ২ কোটি টাকায়। বিগত ২৫ বছরে বসুন্ধরার জমির এই অকল্পনীয় মূল্য বৃদ্ধির কারণ বসুন্ধরার নিষ্কণ্টক জমি, অপূর্ব লোকেশন, দৃঢ় অঙ্গীকার, পরিকল্পিত নাগরিক সুযোগ সুবিধা, সর্বোপরি ক্রেতা সাধারণের আস্থা। আর এজন্যে সবাই বলে বিনিয়োগে শ্রেষ্ঠ লাভে সেরা জমি কিনলে বসুন্ধরা। ঢাকা শহরের উপর ক্রমবর্ধমান নাগরিক চাপ কমানোর লক্ষ্যে বুড়িগঙ্গা সেতুর পাশে গড়ে তোলা হয় সুবৃহৎ আবাসিক প্রকল্প বসুন্ধরা রিভার ভিউ।
মেট্রোপলিটন ঢাকা নগরীর সাথেই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্য সকল নাগরিক সুযোগ সুবিধা নিয়ে দূষণমুক্ত পরিবেশে তৈরি হয় এক নতুন শহর। এই প্রকল্পে নিজস্ব 20 ফুট থেকে 90 ফুট পর্যন্ত চওড়া কার্পেটিং রাস্তা, স্কুল, কলেজ, ব্যাংক, শপিং সেন্টার ইত্যাদি বিদ্যমান। প্রকল্পে প্রতিষ্ঠিত হয়েছে বসুন্ধরা আর দিন হাসপাতাল ও মেডিকেল কলেজ। আবাসিক প্রকল্পে সাফল্যের ধারাবাহিকতায় বসুন্ধরা উদ্যোগ নেয় ঢাকা নগরীর আশেপাশে বিভিন্ন সুপরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার। এর মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা রিভারভিউ গ্রিন টাউন, বসুন্ধরা রিভারভিউ দক্ষিণা ও বসুন্ধরা সিটি ভিউ, হেমায়তপুর সাভারে বসুন্ধরা গ্রিন সিটি, গাজীপুরে বসুন্ধরা মৌচাক প্রকল্প 1 ও মৌচাক প্রকল্প 2। প্লট প্রাপ্তির নিশ্চয়তা ও সুনাম অর্জনের কারণে বসুন্ধরার এ সকল প্রকল্পে প্লট বিক্রয়ের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বসুন্ধরা গ্রুপের বাড়িধারা প্রকল্প ও রিভারভিউ প্রকল্পের নিজস্ব জমিতে আধুনিক অভিজাত অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ও বিশ্বসেরা ফিটিংস সমন্বয়ে তৈরি নয়নাভিরাম এই সকল অ্যাপার্টমেন্টে ইতোমধ্যেই বহু সংখ্যক ক্রেতা বসবাস করছেন। নাগরিক জীবনে সর্বাধিক নিরাপদ আবাসস্থল বসুন্ধরা ভবিষ্যৎ জীবনের অপূরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। অপরূপ নৈসর্গিক বৃক্ষরাজির ছায়াতলে গড়ে ওঠা কোলাহলমুক্ত নির্মল পরিবেশে আধুনিক জীবনের সকল সুবিধা সম্বলিত আবাসিক প্রকল্প বসুন্ধরা। আবাসন শিল্পে সফলতার ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপ উদ্যোগ নেয় ঢাকাবাসী সহ দেশবাসীর জন্য বিশ্বমানের একটি শপিং মল উপহার দেবার। এ লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ আধুনিক বিশ্বের সকল সুযোগ সুবিধা সম্বলিত করে 1998 সনে ঢাকার পান্থপথে নির্মাণ শুরু করে এশিয়ার বৃহত্তম শপিং মল ও বিনোদন কমপ্লেক্স। 2004 সালের অগস্ট মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বসুন্ধরা সিটি শপিং মল। বসুন্ধরা শপিং মলে প্রতিদিন আনুমানিক 1 লক্ষ ক্রেতা সাধারণের আগমন ঘটে। সিঙ্গাপুরের মুস্তাফা মার্ট সহ বিশ্বসেরা ব্র্যান্ড আউটলেট, ফুড কোর্ট ও 4টি মাল্টিপ্লেক্স সিনেমা হল সহ সকল কিছুই বসুন্ধরা সিটিতে বিদ্যমান। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, নান্দনিক স্থাপত্য ও অপূর্ব নির্মাণ শৈলীতে সৃষ্টি বসুন্ধরা সিটি বিশ্ব স্থাপত্য শিল্পে এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। আবাসন খাতে ব্যাপক সাফল্যের পর বসুন্ধরা গ্রুপের সফলতা রচিত হয় বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে। 1990 দশকে দেশের সামগ্রিক অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ বিভিন্ন খাতে শিল্পায়ন শুরু করে। সিমেন্ট, পেপার ও পাল্প মিলস, টিস্যু পেপার মিলস, নিউজ প্রিন্ট মিলস, স্টিল মিলস, এলপি গ্যাস ইত্যাদি উল্লেখযোগ্য। দেশের সেরা কিং ব্র্যান্ড সিমেন্টের অভাবনীয় সাফল্য ও ক্রেতা সাধারণের মাঝে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানের ধারাবাহিকতায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নিয়ে এসেছে বসুন্ধরা সিমেন্ট। VRM জার্মান প্রযুক্তিতে তৈরি, গুণে মানে শক্তিতে দেশের সেরা সিমেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে বসুন্ধরা সিমেন্ট। দেশের বনজ সম্পদ রক্ষার্থে 1999 সনে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের যাত্রা শুরু। নিজস্ব কারখানায় উৎপাদিত এলপিজি বোতল তৈরি করা হয়। প্রতি ঘন্টায় 1000 বোতল ফিলিং ক্ষমতা সম্পন্ন এ কারখানার বাৎসরিক উৎপাদন ক্ষমতা 36,000 মেট্রিক টন। বসুন্ধরা স্টিল কমপ্লেক্স লিমিটেড বাংলাদেশের ইস্পাত শিল্পে আধুনিকতম সংযোজন। অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে তৈরি হচ্ছে বসুন্ধরা জিআই পাইপ ও বসুন্ধরা এমএস পাইপ। ইস্পাত শিল্পে ব্যবহৃত পৃথিবী সেরা কাঁচামাল বিলেট থেকে অটোমেটেড কারখানায় উৎপাদিত হচ্ছে দেশের সেরা শক্তিশালী রড বসুন্ধরা রড ও বসুন্ধরা স্টিল বার। সম্পূর্ণ হাইটেক যন্ত্রপাতির ব্যবহারে আপনার সরবরাহ লাইনের সর্বাধিক নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা নিয়ে তৈরি হচ্ছে বসুন্ধরা UPVC ফিটিংস ও বসুন্ধরা UPVC পাইপস।
দেশের খাদ্য শিল্পে পুষ্টিমানের সর্বোত্তম নিশ্চয়তা নিয়ে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আবির্ভাব। বিদেশি কারিগরি সহায়তা ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে সম্পূর্ণ অটোমেশনে বসুন্ধরা তৈরি করছে কিংস আটা, কিংস ময়দা ও বসুন্ধরা সুজি। শীঘ্রই আসছে অন্যান্য কনজিউমার ফুড প্রোডাক্টস ও কোমল পানীয়। ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা টিস্যু, মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, বসুন্ধরা এ4 পেপার। বসুন্ধরা গ্রুপই বাংলাদেশে প্রথম প্রস্তুত করেছে কার্বনলেস বোর্ড ও পেপার, থার্মাল পেপার, ডুপ্লেক্স বোর্ড, সুইডিশ বোর্ড, আর্ট কার্ড ও আর্ট পেপার। এছাড়াও বসুন্ধরা রয়েছে বেবি ড্রাইপার ও বসুন্ধরা হ্যান্ড গ্লাভসের মতো পণ্য। দেশের বনজ সম্পদ রক্ষার্থে ও কার্বন দূষণ রোধে বসুন্ধরা পেপার বর্জ্য কার্বন ব্যবহার করে পিপিসি ও মন্ডের বিকল্প জিসিসি প্ল্যান্ট স্থাপন করেছে। বসুন্ধরা পণ্যের গুণগত মান ও ক্রেতা সাধারণের ক্রমবর্ধমান চাহিদা আজ বসুন্ধরা ব্র্যান্ডকে সবার শীর্ষে নিয়ে গেছে। দেশের চাহিদা মিটিয়ে বসুন্ধরা পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। উৎপাদিত পণ্য পৌঁছানোর জন্য সুষ্ঠু ও সময়মতো কাঁচামাল আমদানি থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ গড়ে তুলেছে নিজস্ব লজিস্টিক কোম্পানি বসুন্ধরা লজিস্টিক লিমিটেড ও বসুন্ধরা শিপিং লিমিটেড। আন্তর্জাতিক জলসীমায় বসুন্ধরার সমুদ্রগামী জাহাজসমূহ নিয়মিত সিমেন্ট ক্লিংকার, স্ল্যাগ, স্ক্র্যাপ ইত্যাদি পরিবহন করে থাকে। কৃষি প্রধান বাংলাদেশের প্রাণ হচ্ছে নদী। নদীর পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা অত্যাধুনিক দুইটি ড্রেজিং সমন্বয় শুরু করে বসুন্ধরা ড্রেজিং কোম্পানি লিমিটেড। আংশিক নয় পুরো সত্য স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়া শিল্পে আবির্ভাব ঘটে। দৈনিক পত্রিকা কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান আজ বাংলাদেশের পাঠক জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ 24 যখনই ঘটনা তখনই নিউজ ভিত্তিতে পাঠকের জন্য খবর আপডেট করছে। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশের বৃহত্তম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ইতোমধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় সহায়ক ভূমিকা রাখতে পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষা উপকরণ মুদ্রণ করেছে। দেশে দক্ষ ও কারিগরি মেধাসম্পন্ন জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ ইতোমধ্যে স্থাপন করেছে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট। সামাজিক দায়বদ্ধতা থেকে আহমেদ আকবর সোবহান দুস্থ ও দরিদ্র জনগণের সহায়তায় দুইটি ফাউন্ডেশন সৃষ্টি করেন, দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠা করে ও বিভিন্ন পর্যায়ে নিয়মিত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া বসুন্ধরা ফাউন্ডেশন স্বল্প আয়ের লোকদের মধ্যে সুদবিহীন ঋণ প্রদান করে আসছে। আবাসন, শিল্প কারখানা, মিডিয়া শিল্প, বিনোদন শিল্প সকল খাতেই বসুন্ধরা গ্রুপের বলিষ্ঠ উদ্যোগ ও সচল পরিচালনায় বসুন্ধরা আজ বাংলাদেশের সেরা ব্র্যান্ড, সেরা নাম হিসেবে প্রতিষ্ঠিত। বসুন্ধরার আজকের স্লোগান, দেশের কথা ভাবুন, দেশকে ভালোবাসুন। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে।